আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। আজকে আমরা যাচ্ছি বাফেলো শহরের ইনডোর সকার দেখতে। তো চলুন আজকে যাওয়া যাক আর জেনে নেওয়া যাক কিভাবে বাফেলো শহরে ইনডোর সকার গেম হয়ে থাকে। আমি এখন মেইলিয়া ভিনিউয়ের উপরে আছি। অবশেষে দেখতে দেখতে আমরা এসে উপস্থিত সেই স্পোর্টস ফ্ল্যাক্সে। দেখতে পাচ্ছেন ভিতরটা অনেক সুন্দর। এখানের ভিতরে ক্যান্টিন, ভেন্ডিং মেশিন সব কিছু আছে। আমরা এখন ভিতরের দিকে যাব, চলুন আস্তে আস্তে যাওয়া যাক। এখানে সবাই খেলছে। এখানে আছে মিস্টার তানভীর রায়হান, এ হচ্ছে আমাদের বাংলার জিদান ইকরাম সাব্বির, সবাই খেলায় ব্যস্ত। এখানে আরেক গ্রুপ খেলছে। খেলা অলরেডি জমে উঠেছে, সবাই ব্যস্ত খেলায়। খুবই দুর্দান্ত একটা শট ফ্রম মারজান। সবাই আবারও খেলায় বিজি, টান টান উত্তেজনা। Yeah.
একটা গোল দিলেন। আমরা দেখতে পাচ্ছি খেলা জমে উঠেছে, বল চলে গেল মাঠের বাইরে। বাকার ভাই প্রস্তুত, বল চলে আসছে। একটি টিমের খেলা চলছে, তিন চার আসছে বল। খেলা শেষ করে এখন সবাই এসে একটু রেস্ট নিচ্ছে, সবাই যার যার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। জিনিসপত্র গুছিয়ে নেওয়া শেষ হলেই একটু পরে এরা সবাই স্টেডিয়াম থেকে বের হয়ে যাবে। আস্তে আস্তে সবাই এখন বেরিয়ে যাচ্ছে। সবাই কাউন্টারের দিকে যাবে, কাউন্টারে পেমেন্ট করা শেষ হলেই আজকের এই গেমের পর্ব শেষ। এখানে আছে স্পোর্টস সেন্টারের দেয়ালে টানানো কিছু ছবি, কিছু রিপোর্ট। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।